মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সার্ভান লাইভে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে ছুটির দিন, আজকে সানডে, এখন বেজে গেছে 10টা আর আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। আর ব্রেকফাস্টে আমি নন ভেজ বড়া পাও বানাচ্ছি, এগ বড়া পাও। খেতে খুবই সুন্দর লাগে, খুবই টেস্টি হয় আর খুবই সহজভাবে বাড়িতে বানানো যায়। আমি এই রেসিপিটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আমি ওপরে এবং ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। টেস্টি বড়া পাও তো আমি তো তোমাদেরকে বললাম, তোমরা ওখান থেকে দেখে নিও। তো চলো আমরা এখন ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিই। আর হ্যাঁ, আজকে হচ্ছে সকলে স্নান হয়ে গেছে, আমি তো স্নান টান করে পুজো করেই নিয়েছি। ওবি আর বাবু স্নান হয়ে গেছে, যদিও আজ ছুটির দিন, কারণ এরা এরা সকলে মিলে আজ হেয়ার কাট করেছে। তো খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে এবার লাঞ্চটা করব। তো দাদু খেয়ে নি বাজে, তো এখন ওরা বাজার যায়নি, বাজে যাবে, বাজেতে গেলে তারপরে রান্না। আর যেহেতু আজকে ছুটির দিন, হচ্ছে তো হচ্ছে, ধীরে ধীরে সব যে যার মতো পড়ে আছে, কেউ সোফাই, কেউ টিভি নিয়ে ওই ঘরে, এইভাবে চলছে। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, অভি বাজারে চলে গেছে, ও বাজারটা করে আনো। আর কি হয়েছে বলো তো, ভেবেছি আজকে আমি চিলি চিকেন রান্না করব। তো চিলি চিকেনের জন্য মেন যেটা লাগে কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটাই আমার ঘরে নেই। এখন দেখছি যে কর্নফ্লাওয়ার ঘরে নেই, দেখি ফোন নিয়ে গেছে কিনা। ফোন নিয়ে যাওয়ার তো ওর আবার অভ্যাস নেই, বাজার যাওয়ার সময় ফোন নিয়ে যাওয়ার অভ্যাস নেই। দেখি আবার ফোন নিয়ে গেছে কিনা, তাহলে ফোন করে বলে দিই যে একটু কর্নফ্লাওয়ার নিয়ে আসতে। হ্যাঁ গড, ফোনটা নিয়ে গেছে, তো আমি বলে দিলাম যে কর্নফ্লাওয়ারটা নিয়ে আসতে, নয় তো একবার বাজার করে আসতো, আবার বলতাম বাদ যাও আর যেতে চাইতো না, ঝামেলা করতো তখন। তো দেখি বাজারটা করে আনো, ততক্ষণ আমি জামা কাপড়ও কেচে রেখেছি, ওয়াশিং মেশিন আমার কিচ্ছু মেলা হয়নি, তো যাই টপ টপ করে আমি ওগুলো আগে মেলে নিই, তারপরে চিলি চিকেনের জন্য যোগাড়গুলো করে নিই। যেমন পেঁয়াজ কাটা, ক্যাপসিকাম কাটা, রসুন, এই সবগুলো আমি কেটে কুটে রেখে দিই, এলে পরে টপ টপ তাহলে রান্নাটাও করা হয়ে যাবে। আর এই দড়িগুলো এত উঁচুতে টাঙানো হয়েছে, আমার হাত পেতেও খুব অসুবিধা হয়। তো এখানে চিকেন আছে চিলি চিকেন করার জন্য, আর এটা ট্যাংরা মাছ, এটা চুনো মাছ। তো আমি ট্যাংরা মাছটা তাজে করবো না, ওটা ফ্রিজে রাখবো, চুনো মাছটাও ফ্রিজে রাখবো, আর যেহেতু চিলি চিকেন করবো তোমাদেরকে বললামই, তো চলো চিলি চিকেন করার জন্য ম্যারিনেটটা করে ফেলি। আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিলাম 1 চামচ, এই ঢাকনি 2 ঢাকনি মতো ভিনেগার দিলাম। আর অল্প একটু নুন, এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে 30 মিনিট মতো ম্যারিনেট হতে দেবো। 30 মিনিট পর গিয়ে কোটিং করে তারপরে ফ্রাই করবো। ট্যাংরা মাছগুলো তো কালকে হবে, সব করবো না, খানিকটা করবো, সেই জন্য আলাদা করে তুলে নুনগুলো মাখিয়ে রাখবো কালকের জন্য, বাকিটুকু ফ্রিজে দেবো, কারণ
এবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা একটু বেশি দেবো আর ময়দাটা একটু কম দেবো। ময়দা দিচ্ছি, একটুখানি গোলমরিচের গুঁড়ো, আমি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়োও দেবো, সেই জন্য গোলমরিচের গুঁড়ো একটু কমই দিলাম, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। নুন তো আমি আগেই দিয়েছি, এখন এটাকে ভালো করে একটা কোটিং করে নেব। ডিমটা দেওয়ার জন্য ভেতরটা সফট আর ওপরটা বেশ ক্রিস্পি হবে, এই জন্য আমি ডিমটা দিলাম, ডিম ছাড়াও করা যায়। ডিমটা না দিলে না বেশি ড্রাই হয়ে যায়। দেখো ভালো মতো আমি একটা কোটিং করে নিয়েছি, এখন এগুলোকে ফ্রাই করে নেব। চিলি চিকেন করার জন্য আমি যা যা কেটে নিয়েছি তা হলো এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ, এরকম বড় বড় করে কেটে নিয়েছি, আর এখানে 5 থেকে 7 কোয়া রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি, একটা ছোট সাইজের ক্যাপসিকাম, 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা মিহি করে কেটে নিয়েছি। তো এবার আমি চিকেনগুলো ফ্রাই করে নিই, চলো। আমার 1 মিনিট ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে আমি ফ্রাই করে নেবো, একটু লাল লাল হলে নামিয়ে ফেলবো। চিকেনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এইগুলোকে তুলে নেব, বাকিগুলো আমি সেমভাবে ভেজে নেবো। চিকেনগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, এখন চিকেনের গ্রেভিটা করার জন্য সসগুলো আমি বানিয়ে নিই, চলো। এখানে নিয়েছি আমি রেড চিলি সস, আড়াই চামচ মতো রেড চিলি সস দিলাম, আড়াই চামচ মতো গ্রিন চিলি সস, সয়া সস, চার চামচ সয়া সস, আর দেবো টমেটো কেচাপ, টমেটো কেচাপটা একটু বেশি পরিমাণেই দেবো। পাঁচ চামচ টমেটো কেচাপ দিলাম, তখন আমি সব মিক্স করে নিলাম, এর মধ্যে একটু জলও দিয়ে দেবো। এখন এগুলোকে আমি ভেজে নেব, প্রথমে তেলের মধ্যে রসুন দেব, লঙ্কা কুচি, আদা কুচি, এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেবো। রসুন আদা লঙ্কা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো।
অল্প একটু নুনও দিলাম। দম বাড়িয়ে ভেজে নেব। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার ওই বানিয়ে রেখেছিলাম যে সসটা, এই সসটা ঢেলে দেবো। সসটা ফুটে যেতে দেবো, যে এটা ফুটে যাবে তারপর চিকেনগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি এই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দম কমিয়ে খানিকক্ষণ হতে দেবো, 10 মিনিট মতো। চিলি চিকেনটা আমার প্রায় রেডি হয়ে গেছে। তো আমি চিলি চিকেন অতটা ঘন খাই না, নর্মালি একটু পাতলা পাতলা করেই করতে চাই, তো সেই জন্য আমি কোনো কর্নফ্লাওয়ার গুলে দেবো না। তোমরা যদি ঘন খেতে চাও এবং খুব তাড়াতাড়ি করে ফেলতে চাও, গ্রেভিটা একটু ঠিক করতে চাও, তাহলে কর্নফ্লাওয়ারটা নর্মাল ওয়াটারের মধ্যে গুলে নিয়ে সেটা দিয়ে দেবে, খুব তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়েও যাবে। তো আমার হয়ে গেছে, আমি এখন আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করব। চিনিটা দিলে আমার বেশ ভালো লাগে, একটু টক মিষ্টি ভাব হয়, যেহেতু ভিনিগার দেওয়া আছে একটু টক টক থাকে। চিনিটা অল্প একটু চিনি দিলে স্বাদটা বেশ ব্যালেন্স হয়, বেশ ভালো লাগে আমার। Cause I don't give a fuck what you say, yeah I'ma do shit my way, so you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay, cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency, a message for eternity, for everyone internally. I had some people burning me, but now they fucking learn to see I ain't the one to fuck with, now they looking nervously. And I don't really care what you think of me, respectfully, you can kick rocks if you think you're fucking better. See, I will outwork you, turn you to an enemy. এবার এখন ভাবছি বাবুকে একটু দুধ গুলে দিই আর রাতের খাওয়াটা আমাদের করে ফেলি। অ্যাকচুয়ালি আজকে আমি একটু করবো ভাবছি এগ চাও, মানে এগ ভেজিটেবল সব দিয়ে মিক্স চাও মতনই করবো। তো ভাবছি সেটা করে নিই আমরা একটু বেরোবো, বেরোনোর আছে। কি বলো তো, বাইরে গেলে না তারপরে এসে আর করতে ইচ্ছা করে না, করে রেখে যাব, পরে মাইক্রোওভেনে গরম করে নেবো। আমরা
তোমরা তাড়াতাড়ি করো না, তোমরা লেট করো, তোমরা লেট করো, এদিকে আমরা কখন থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি। হয়ে গেছে হয়ে গেছে, আমার হয়ে গেছে, আই অ্যাম রেডি, এখনই বেরিয়ে যাব। এই কিছু কাজ আছে, যাই একটু পরে আসি। এখন 10টা বেজে গেছে আর আমি বাবুকে খাইয়ে দিয়েছি, এখন আমরা ডিনারটা করে নিই। আর আজকে ডিনারে কি আছে তোমাদেরকে তো বলেই, মিক্সচার আছে আর হচ্ছে দুপুর বেলায় বানিয়েছিলাম চিলি চিকেন, সেটা দিয়ে আজকে আমাদের রাতের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা সিনেমা দেখছি সর্দার উদম, তা এই বইটা দেখতে দেখতে খাবারটা খেয়ে নি। তো চলো আজকের দিনটা আমি এখানেই শেষ করছি, আর আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা বাই, টেক কেয়ার, গুড নাইট।